এবার বিরোধীদের দাঁত তুলে নেবার হুঁশিয়ারি বোমা বন্দুকে রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে হুঁশিয়ারি কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় পাথর শুনেই বিরোধীদের হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সন্ত্রাসীর রাজনীতি করলে সারাশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুমকি মন্ত্রী এবার বিরোধীদের দাঁত তুলে দেবার হুঁশিয়ারি বোমা বন্দুকে রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় পাথর সুরেই বিরোধীদের হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সন্ত্রাসের রাজনীতি করলে সারাশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুমকি দিয়েছেন মন্ত্রী একদিকে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় অন্যদিকে পাথর সুরেই বিরোধীদের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি বোমা বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় কি বলেছেন পার্থ প্রতিম রায় শোনাবো আপনাদের পঞ্চায়েতে একটা কথা শুধু বলে যায় এই ভেটা করি মাটিতে দাঁড়িয়ে কেউ যদি সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করে বোম বন্দুকের রাজনীতি করার চেষ্টা করে তার দাঁত উপড়ে ফেলতে হবে সে যেই হোক না কেন কোনো ছাড় দেওয়ার গল্প নেই এবং 23-এর পঞ্চায়েতের নির্বাচনের উপর ভিত্তি করে 24-এর লোকসভা তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে চায় যে প্রবঞ্চনা করেছে মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে মানুষের সাথে তাকে রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুত করতে হবে এই প্রতিজ্ঞা ভেটাগুড়ির মাটিতে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এদিকে পাথর সুরেই বিরোধীদের হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন সন্ত্রাসীর রাজনীতি করলে সারাশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে দেওয়া হবে যারা আমাদের বিরুদ্ধে ওই মস্তানির রাজনীতি করতে আসবে লাঠি বোমা বন্দুকের রাজনীতি করতে চাইবে তাদের দাঁত ফেলে দেওয়া হবে পার্থ যে কথাটা বলেছে আমি সে কথা পুনরাবৃত্তি করে বলি যারা দাঁত তুলতে চাইবেন ওই আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কর্মীদের আঘাত করে তাদের কিন্তু আমরা রুট ক্যানেল করব না তাদের দাঁতটা সারাশি দিয়ে গোড়ার থেকে তুলে দেব আপনারা শুনলেন এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলো বোমা বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় অন্যদিকে পার্থ সুরেই বিরোধীদের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন সন্ত্রাসের রাজনীতি করলে সারাশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে এবার বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলো একদিকে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায় এবং পার্থর সুরেই বিরোধীদের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন সন্ত্রাসের রাজনীতি করলে সারাশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে